हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज हमें बनाते चले एक भिन्न स्वाद रेसिपी इलिश माछेर पोलाओ। इलिश माछेर पोलाओ किन्तु अत्यंत सुस्वादु एक रेसिपी। आसुन देखे निई किभाबे बानाते हय इलिश माछेर पोलाओ। इलिश माछेर पोलाओ बानानोर जोन्नो आमि निये नियेछि एखाने इलिश माछ। आमि एखाने चारटे बड़ो साइजेर टुकरो निये नियेछि इलिश माछेर, जेटा आमि भालो करे धुये रेखेछि। एरपर आमि एटाके नुन माखिये राखबो। एर जोन्नो आमि दिये दिच्छि 1/4 टीस्पुन नुन। नुन दिये खूब भालो करे इलिश माछगुलोके माखिये रेखे दिच्छि। এটাকে এবার আমি সাইডে রেখে দেব। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল কিন্তু আপনারা এখানে সরষের তেল ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। 4 চামচ আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 5টা এলাচ, একটা ছোট্ট দারচিনি, 4-5টা লবঙ্গ। তেলের মধ্যে মশলাগুলোকে একটু নাড়িয়ে নেব। एरपर एर मध्य दिए दिच्छी दुटो मीडियम साइजेर स्लाइस करे केटे रखा पेंयाज। पेंयाजटाके आमि खूब भालो करे तेलेर मध्य नाड़िये निच्छी। पेंयाजटा जाते ताड़ाताड़ी ब्राउन हये जाय एर जोन्नो दिए दिच्छी 1/4 टीस्पुन नून। नून दिए खूब भालो करे पेंयाजटाके हालका ब्राउन हवा पर्यन्त अपेक्षा करब। ब्राउन हये गेछे ताई एर मध्य दिए दिच्छी दुटो मीडियम साइजेर पेंयाज बाटा। पेंयाज बाटाटा तेलेर मध्य भालो करे नाड़िये नेब। एरपर दिए दिच्छी आदा रसुन और काँचा लंका बाटा। आमी आदा रसुन काँचा लंका बाटाटा आगे थेके रेडी करे रेखेछि और एटा आमी 2 चामच व्यवहार करेछि। तेलेर मध्य खूब भालो करे नाड़िये निच्छी जाते मशलार काँचा गन्धटा चले जाय। एरपर दिए दिच्छी 1/4 टीस्पुन हलुदेर गुँड़ो और 1/2 टीस्पुन लाल लंकार गुँड़ो। सब दिए मशलाटाके खूब भालो करे कषिये नेब। अनेकटा किन्तु कषिये एसेछे, तार जोन्नो एर मध्य दिए दिच्छी 1/2 कप टक दई। আপনারা দরকার হলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। যেহেতু পোলাও একটু মিষ্টি খেতে হয় তাই জন্য মিষ্টি দই কিন্তু এটাতে ব্যবহার করা যাবে। খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর একটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলাটা অনেকটা কষে আসছে তাই এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো জল। জলটা যখনই ফুটতে শুরু করবে তখন আমি এক এক করে ইলিশ মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছগুলোকে এক এক করে উপরে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলার সাথে নাড়ানোর দরকার নেই, জাস্ট উপরে রেখে একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু রাখতে হবে। 2 থেকে 3 মিনিট পর একবার চেক করে নিয়ে একটুখানি উল্টে দিয়ে আবার কিন্তু আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মাছটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আস্তে করে আমি মাছটাকে উপর থেকে তুলে নিচ্ছি। ইলিশ মাছটা কিন্তু খুব ভালো মতো হয়ে গেছে। মশলাটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ইলিশ মাছের গন্ধটা খুব ভালোভাবে ঢুকে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ঘি। ঘিটা আপনারা দরকার হলে একটু বেশিও ব্যবহার করতে পারেন। ঘিটাকে খুব ভালো করে মশলার মধ্যে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে বাসমতি চাল। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি, এটাকে আমি ধুয়ে রেখেছি। আর এখানে আমি 2.5 কাপ বাসমতি চাল নিয়েছি। আপনারা দরকার হলে কিন্তু গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। চালটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। এরপর আমি দিয়ে দিচ্ছি যতটা চাল দিয়েছি তার ডবল কিন্তু জল দেব। আমি 4 কাপ এখানে জল দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে 2.5 কাপ চাল ব্যবহার করেছিলাম তার জন্য আমি এখানে 4 কাপ জল দিয়েছি আর 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। মানে টোটাল 5 কাপ লিকুইড কিন্তু আমি এখানে ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি নুন। নুন আমি এখানে 1 চামচ এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিও আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এরপর কিন্তু এটাকে ঢেকে দিতে হবে চালটা হওয়া পর্যন্ত। চালটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি 10 মিনিট রাখার পর চালটা অলমোস্ট হয়ে গেছে। নিচটা কিন্তু একদম অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি ওপরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলোকে। ইলিশ মাছগুলোকে ওপরে দিয়ে আমি ভেতরে দিলাম না, যাতে ইলিশ মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। ওপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। 10 মিনিট দমে লো ফ্লেমে বসিয়ে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে ইলিশ মাছের পোলাও। ব্যাস রেডি হয়ে গেছে ইলিশ মাছের পোলাও। খেতে কিন্তু এটা দারুণ সুস্বাদু হয়, সর্ষে ইলিশ বা ভাপা ইলিশের মতোই কিন্তু সুস্বাদু হয়। অবশ্যই এটাকে ট্রাই করুন আর কমেন্ট করে জানান কীরকম লাগলো। এরকম আরও অনেক রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।